নমস্কার, আমি জ্যোতিষী উত্তম কুমার আবারও চলে এসেছি আপনাদের সামনে। আজ বলবো আগামী 12 এপ্রিল থেকে 4 রাশির উন্নতি আর উন্নতি হতে চলেছে, সেই নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। তার আগে যে কথাটা আমি প্রত্যেকটা দিন বলি, আজও সেই একই কথা বলবো। সম্পূর্ণ দেখার চেষ্টা করুন, এই ধরনের ভিডিওগুলো কেটে কেটে দেখবেন না, কারণ আমি চাই আপনারা সম্পূর্ণভাবে বুঝে শুনে আপনাদের জীবনে যে চলার পথ যদি এগোতে পারেন, 100% সফলতা আপনারা পাবেন। আর সেই কথাটা আপনাদের বোঝানোর জন্য কিছু সময় হয়তো আপনাদের নষ্ট করি এই কথাগুলো বলার জন্য। এখানে আমি সম্পূর্ণ আলোচনা করি, তার কারণ একটাই, যে আপনারা যেন সম্পূর্ণ বুঝতে পারেন যে কী নিয়ে আলোচনা হচ্ছে, কারণটা কি, এই কারণটা আপনার মধ্যে আছে, এই সফলতাগুলো আপনার জীবনে আসবে কি না সেগুলো কিন্তু বুঝতে পারবেন। কী করে বুঝবেন? সম্পূর্ণ আমার ভিডিওটা দেখলে। তাই অনুরোধ রইল, সম্পূর্ণ দেখুন, বুঝুন। আজ যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করছি সেটা হচ্ছে 12 এপ্রিল থেকে 4 রাশির উন্নতি আর উন্নতি হতে চলেছে, কেন সেই বিষয়টা নিয়ে আমি বলবো। 12 এপ্রিল কেতু তার রাশি পরিবর্তন করবে তুলা রাশিতে, আর তুলায় প্রবেশ করেই 1 বছর 6 মাস এই 4 রাশি সব থেকে ধনী হতে চলেছে। কারণ এই 1.5 বছর এই কেতু এই 4 রাশিকে ধনী করে দিতে পারে। এর কারণ একটাই, আমরা জানি যে কেতু যদি আপনার শুভ ফল দিয়ে থাকে তাহলে কিন্তু ভাগ্য পাল্টে যাবে এই 4 রাশির। রাহু আর কেতু আমরা জানি যে ফাটকা দিয়ে থাকে, ঠিক সেরকমই এই রাহু আর কেতু এরা কিন্তু যার উপর কুদৃষ্টি ফেলে তাদের, সেই জাত ব্যক্তি কিন্তু সর্বনাশ 100% ঘটে। আর যখন এরা সুদৃষ্টি দিয়ে থাকে তাহলে সেই জাত ব্যক্তির ধনী করে 100% ধনী বা কোটিপতি যাই বলি না কেন সেটাই কিন্তু কম হয়ে যাবে। আর ঠিক সেরকমই এই কেতু গ্রহ সম্পূর্ণভাবে 4 রাশিকে 100% দিয়ে আমি বলতে পারি ধনী ও সুখী করে দিতে পারে এই 1.5 বছরে। আর এই 1.5 বছর ধরে এই 4টে রাশির জাতক জাতিকাদের সমস্ত দিক থেকে ভাগ্যের যে একটা দরজা সেটা কিন্তু খুলতে চলেছে। প্রথমত আমি বলবো এদের বাড়ি গাড়ি প্রচুর ধনসম্পদ এগুলো কিন্তু হবে, তখন হবে যখন এই 4টে রাশির জাতক জাতিকাদের জন্মচকে বা হস্তরেখায় এই কেতু গ্রহ শুভ থাকবে। যদি শুভ থাকে তাহলে আমার কথাগুলো কিন্তু মিলবে, এই কথাটাই আমি প্রথমে আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। যে আগে দেখতে হবে, বুঝতে হবে, জানতে হবে যে কারণে এই সুপ্রভাব 4টে রাশির উপর পড়বে, সেই কারণটা এই 4টে রাশির জাতক জাতিকাদের আছে। তো এই কারণের একটাই হচ্ছে কারণ, আপনার এই কেতু গ্রহ যদি ভালো থাকে, কারণ এই কেতু গ্রহর সুদৃষ্টি যখন আপনার উপর পড়বে, যখন কেতু গ্রহ আপনার সমস্ত দিক থেকে ভাগ্যের দরজা খুলে দেবে, সেখানে দাঁড়িয়ে যদি এই কেতু গ্রহই পীড়িত অবস্থায় থাকে সেখানে কখনো আশা করা যায় না যে আপনার ভালো হবে, কিন্তু রাশি আপনার সাথে মিলে গেছে। আর আপনি হয়তো ভাবছেন যে আমার কেন এই সুদৃষ্টি কেতুর পড়ল না, আমার কেন সমস্ত কাজে বাধা বিপত্তি আসছে, তাহলে কি অ্যাস্ট্রোলজি মিথ্যা, এগুলো আপনাদের মনে আসতে পারে। কিন্তু জানতে হবে যখন আপনার সম্পূর্ণভাবে সুফল পাচ্ছেন না, এই 1.5 বছর নিয়ে আমি আলোচনা করছি, এই 1.5 বছরে দেখা গেল আপনার উন্নতি আসছে না, তার কারণ স্বরূপ কিন্তু আপনাকে খুঁজে নিতে হবে যে আপনার এই কেতু গ্রহ কী অবস্থায় আছে। যদি আপনার জন্মছকে বা হস্তরেখায় এই কেতু গ্রহ ভালো থাকে তাহলে এই 1.5 বছরে আপনার কিন্তু ভাগ্য বদলে যাবে, এতে কোনো সন্দেহ নেই, সমস্ত দিক থেকে কিন্তু সাকসেস আপনারা পাবেন। সব থেকে যে মূল্যবান কথা বলতে হয় সেটা হচ্ছে হঠাৎ প্রাপ্তি কিন্তু আপনাকে ঘটিয়ে দেবে এই কেতু গ্রহ, কারণ এই কেতু গ্রহ ধনসম্পদ আপনার বৃদ্ধিকারক গ্রহ হিসাবে কিন্তু মানা হয় এবং ফাটকা দিয়ে থাকে। আর এই ফাটকা কী কী কারণে বা কোন দিক থেকে আসবে সেটা আমাদের কিন্তু অনেকেরই জানা, যেরকম লটারি থেকে আমাদের ফাটকা আসতে পারে, এছাড়াও নানান দিক থেকে আসতে পারে, শ্বশুরালয় থেকে, পৈতৃক সম্পত্তি থেকে। আর আপনারা কিন্তু অনেক সময় পাবেন, 1.5 বছর ধরে এই কেতু আপনাকে নানা দিক থেকে সফলতা এনে দেবে। আর এই 1.5 বছর চোখ কান খোলা রাখুন, যত রকম সুযোগ আসবে সেগুলোকে গ্রহণ করুন, 100% সফলতা আপনার থাকবেই থাকবে। এবার আমি বলবো যে
চারটে রাশি নিয়ে আলোচনা করছি, সেই চারটে রাশির মধ্যে কোন কোন রাশি। প্রথমে যদি আমি আসি, সেই রাশিটি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকাদের এই কেতু গ্রহের সুপ্রভাবের ফলে দেড় বছর ধরে নানা দিক থেকে আর্থিক উন্নতি কিন্তু হবে এবং ফাটকা, লটারি, সাট্টা, জুয়া এর থেকেও কিন্তু প্রচুর অর্থ আসতে পারে। এছাড়াও শ্বশুরালয়, পৈতৃক সম্পত্তি এগুলোর থেকেও আসতে পারে। যে কোনো দিক থেকে হোক না কেন, এই দেড় বছর ধরে সিংহ রাশির জাতক জাতিকাদের প্রচুর ধন সম্পদ বৃদ্ধি পাবে এবং এরা হতে পারে আরবপতি। তার সাথে সাথে আগে দেখে নিতে হবে এদের জন্মছক বা হস্তরেখায় এই কেতু গ্রহ কি অবস্থানে অবস্থান করছে। যদি শুভ ফল দিয়ে থাকে তাহলেই আমার কথাগুলো কিন্তু মিলবে। এরপরে যে রাশির কথা বলবো সেটা হচ্ছে তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকাদের জবাব নেই, কারণ তুলাতেই প্রবেশ করবে এই কেতু। আর এই কেতু গ্রহ সমস্ত দিক থেকে কিন্তু সাকসেস করবে এই তুলা রাশির জাতক জাতিকাদের। প্রথমত কিন্তু এদের প্রচুর আর্থিক উন্নতি হবে এবং ফাটকা অর্থ কিন্তু এরা পাবে। ধীরে ধীরে এদের জীবনে পরিবর্তন আসবে 18 মাস ধরে। এই 18 মাস ধরে অবশ্যই আমি বলবো এই তুলা রাশির জাতক জাতিকাদের চোখ কান খোলা রাখুন, যত রকম সুযোগ আসবে সেগুলোকে গ্রহণ করুন। এবং আপনাদের মাঝে মধ্যে আমি অনুরোধ করব, ফাটকা যখন আপনার আসতেই পারে সেখানে লটারির টিকিট মাঝে মধ্যে ট্রাই করবেন। এই দেড় বছরের মধ্যে আপনারা কোটিপতি হলেও হতে পারেন এই কেতু গ্রহের সুপ্রভাবের ফলে। তার সাথে সাথে আগে দেখে নিতে হবে আপনার জন্মছক বা হস্তরেখায় এই কেতু গ্রহের অবস্থান কি আছে। যদি শুভ থাকে তাহলে কিন্তু 100% আমার কথাগুলো আপনার জীবনের সাথে মিলে যাবে। এরপরে যে রাশির কথা বলবো সেটা হচ্ছে মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকাদেরও কিন্তু দারুণ একটা সময় থাকছে আপনার এই 12 এপ্রিল থেকে দেড় বছর। সমস্ত দিক থেকে সাকসেস আপনার জীবনে আসবে এবং চম্বকের মতো অর্থ আপনার হাতে টেনে নিয়ে আসতে পারবেন এই কেতু গ্রহের সুপ্রভাবের ফলে। আমরা জানি যে কেতু আমাদের কিন্তু ফাটকা দিয়ে থাকে। আর্থিক উন্নতি তো হবেই, আপনার আয় ইনকাম তো বৃদ্ধি পাবেই, তার সাথে সাথে ফাটকা অর্থও কিন্তু আপনাদের হাতে আসবে। যে কোনো দিক থেকে ফাটকা অর্থ আসতে পারে, আপনার লটারি থেকে আসতে পারে, সাট্টা থেকে আসতে পারে, জুয়া যদি খেলেন সেখান থেকে আসতে পারে, আপনার শেয়ার মার্কেটে যদি ইনভেস্ট করে থাকেন সেখান থেকে আসতে পারে, পৈতৃক সম্পত্তি থেকে আসতে পারে, শ্বশুরালয় থেকে আসতে পারে, আপনার হাতে প্রচুর অর্থ আসবে, এটাই শেষ কথা। এরপরে যে রাশির কথা বলবো শেষ সেটা হচ্ছে মীন রাশি। মীন রাশির জাতক জাতিকাদেরও কিন্তু দারুণ একটা সময় আসছে 12 এপ্রিলের পর থেকে দেড় বছর। কেতু গ্রহ আপনার ভাগ্যকে কিন্তু পাল্টে দেবে। কিভাবে পাল্টে দেবে? আর্থিক দিক থেকে কিন্তু 100% সফলতা করে দেবে, কারণ কেতু রাহু এরা ফাটকা দিয়ে থাকে। আর এই কেতু যখন আপনার সম্পূর্ণভাবে তার সুপ্রভাব ফেলতে শুরু করবে সেখান থেকে আপনার আর্থিক উন্নতি 100% ঘটবে। সমস্ত দিক থেকে কিন্তু আপনার অর্থ চম্বুকের মতো ছুটে আসবে এবং ফাটকা আপনার হাতে প্রচুর অর্থও আসতে পারে, সেটা লটারি থেকে হতে পারে বা অন্যান্য দিক থেকে। শুধু বলবো আপনাদের চোখ কান খোলা রাখুন, এই দেড় বছর আপনারা ছাপিয়ে পড়ুন, যত রকম সুযোগ আসবে সেগুলোকে গ্রহণ করুন, ভাগ্য বদলাবে এতে কোনো সন্দেহ নেই, কারণ কেতু আমাদের ভাগ্যকে কিন্তু রাতারাতি বদলে দিতে পারে, সেটা আমাদের প্রত্যেকেরই জানা। এই ছিল আজকের আলোচনা, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থাকুন।